অহংকারে ঘর এরিছিল তেওঁলোকে। ঘর দুয়ার এরি প্রাণর মমতাত আশ্রয় লৈ আছে গুৱাহাটী। মমতা বেনার্জী টিএমসির আতঙ্ক আতঙ্কগ্রস্ত তেওঁলোক। মালদা জিলার হাবিদপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত পঞ্চায়েত যে নির্বাচন আছিল সেই পঞ্চায়েত নির্বাচনত বহুকেইজনেই প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল, তারপর জয়ীও হয়েছিল। কিন্তু সেই জয়ের যে সোয়াদ আছে, জয়ের যে উল্লাস আছে, সেই উল্লাসের পর কিন্তু বঞ্চিত। প্রাণর ভয়ত, প্রাণর মমতাত ইয়াত আহি গুৱাহাটীত এইদরে আশ্রয় লৈছেহি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের বিভীষিকালৈ ঘর দ্বার এরিবলগিয়া হয়েছিল বহু লোকে। নিজ রাজ্য এরি বহু বিজেপি প্রার্থী এতিয়াও আশ্রয় লৈ আছে অসমত। যা 18 জুলাই গুৱাহাটী পাইছিলহি মমতাঙ্কত ভুগা এই সকল। এই সকলের ভিতর আছে পঞ্চায়েত নির্বাচনের বিজয়ী 17 জনক প্রার্থী। ইয়ারে এজন সুশান্ত প্রামাণিকক অপহরণ করেছিল মমতা বেনার্জী তৃণমূল কংগ্রেসে। মুঝকো উঠাকর লে গয়া, কিডন্যাপ করকে লে গয়া থা, মতলব মুঝকো উঠাকর লে গয়া। বিজেপি কা পার্টি কা জো মেম্বার হে ও ঢুন 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 কর জহাঁ পর মুঝে রাখা থা ওহাঁ পর সব লোক মিলকর গয়া আর ওহাঁ সে মুঝকো রিকভার করকে ইয়াঁ পর লে আয়া। মালদা জেলার হাবিবপুর বিধানসভা সমষ্টির এই সকল লোকে তৃণমূলের অত্যাচার সহিব নারী গুৱাহাটীর ধীরেন পাড়াত আশ্রয় লৈ বর্ণনা করে গেছে মমতা বেনার্জী সরকারের অত্যাচারের কথা। ওয়াকা সরকার কা পুলিশ প্রোটেকশন জো হ্যায় ও পুলিশই হ্যায় উনকা টিএমসি কা কেডার, নেতা নেই হ্যায় ওয়াহ পে, পুলিশই হ্যায় নেতা আর পুলিশই হ্যায় কেডার। হর জিতনে হামারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জিততে হ্যায় না, হর পার্টি হর ঘর মে যাকে দরওয়াজা তোড় দেতা হ্যায়, গুন্ডানি হয়, গুন্ডামি গুন্ডা কা তারা। শাসকীয় তৃণমূল কংগ্রেসের অত্যাচার সহিব নারী রাষ্ট্রপতির শাসন বিচারিছে ভুক্তভোগী। পশ্চিমবঙ্গ আরক্ষী টিএমসি সরকারে গুন্ডামি চলার আনিছে অভিযোগ। ঘর দুয়ার ভাঙি বিজেপি কর্মীক অত্যাচার করেছে পশ্চিমবঙ্গ তৃণমূলে। এজনে কৈছে যে রাষ্ট্রপতির যদি শাসন সম্ভব হয় তেনেহলে রাষ্ট্রপতির শাসন দিব লাগে মমতা বেনার্জীর যে পশ্চিমবঙ্গ আছে সেই পশ্চিমবঙ্গত, কারণ পশ্চিমবঙ্গলে উভতি যাবর এতিয়া ভয় খাইছে। ইয়ার মাজতে পশ্চিমবঙ্গের এই সকল লোকক আশ্রয় দিয়া গুৱাহাটী বিজেপির কার্যকর্তার লগতে খবর লবলে অহা অসম বিজেপির নেতায় উদ্ধিকার দিলে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। মানুষ তারপর পলাই আহি আছে, জানর কোনো মানে ইয়ে নাই, মানুষ কেতিয়া মারি দিব কি করব ঠিক নাই। রাজনীতিত প্রলোভন এটা বস্তু তো বেলেগ, কিন্তু জানর আমি কইছো কি মানুষের সুরক্ষা তো নিরাপত্তা তো সুরক্ষিত মানে নাই। তাত মানুষ যেটা পশ্চিম বাংলার পর পলাই অসমত আহিব কারণে বাধ্য হয়েছে, তেতিয়ালে আমি ভাবো আমি গরিহণা দিছো, নিন্দা করছো, আর এটিয়ে হল মমতা দিদি গণতান্ত্রিক ব্যবস্থা। এটা আতঙ্ক দিন কটাইছে পশ্চিমবঙ্গের মালদার এই সকল লোকে। পরিয়ালক লৈ গুৱাহাটীত 7টা দিন অতিবাহিত করার পিছতো উভতি যাবলে এতিয়া অশঙ্কিত পশ্চিমবঙ্গের বিজেপির এই লোকসকল। ক্যামেরা সঞ্জয় বৰাৰ সহযোগত রাজু বৰুৱা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।